Uh, thank you, uh, thank you, uh, Genesis, and thank you, organizer, um, for arranging uh, today's topics. And of course, I am grateful to you all. Uh, and uh, I must say hi to all the participants. Hope you all are well. Mm, so I'm gonna take on. It's very important topics, and uh, that is diabetes mellitus. Uh, if you you know, very soon you will be a doctor. Uh, so most of the patients in the world and uh, dealt with in the world uh, will have a diabetes mellitus. So you have to know some things regarding the diabetes mellitus. Uh, I think I should say it's a not a something it's only you have to know in details regarding the diabetes mellitus as well. So I am uh, I'm giving the outline uh, what are the what are the uh, topics uh, to be discussed today actually you know uh, i know you all are the undergraduates so uh, i'll discuss um, according to your uh, pres according to you uh, according to your level as well as uh, so that you can prepare yourself for the exam what are the question to be asked in the exam in the oral uh, written as well as

আমি কেন ডেফিনেশনের কথা বলছি বিকজ সামটাইমস ইন দ্যাম হল স্পেশালি ইন দা ভাইবা ইউ মেস হোয়াট ইস ডায়াবেটিস এবং আমি অনেক ভাবে করে সারতে জিজ্ঞেস করতে শুনেছি যে ডায়াবেটিস ম্যালাইটাস কাকে বলে সো সেজন্য আমি একটু মেনশন করলাম হোয়াট ইস ডায়াবেটিস ম্যালাইটাস আই থিঙ্ক ইউ অল নো বাট কিবা আজকে আমি জাস্ট কি আলোচনা করবো সেটা একটা আমি আউটলাইন দিয়েছি আমার কোনো আসলে স্লাইড নাই আমি মুখে আলোচনা করবো বিকজ ইউর আন্ডার গ্রাজুয়েট থ্রোলি অল দ্য ইন ডায়াবেটিস আই থিঙ্ক তোমাদের প্রয়োজন হবে না যদি তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যতটুকু তোমার লাগবে বা তোমাদের লাগবে আমি ঠিক ততটুকু ততটুকুই আজকে আলোচনা করবো আমি অত ডিটেলস যাব না যেগুলো তোমাদের জন্য বোধগম্য হবে না কিংবা অনেক কঠিন হয়ে যাবে বলে মনে হয় আর কি সেদিকে আমি যাব না তা আমি চলে যাচ্ছি এখন আরেকটা জিনিস পরীক্ষা এসে জিজ্ঞেস করা হয় খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয় যে ভাই বোর্ডে যে ডায়াবেটিসের টাইপ কয়টা এটা খুব ফ্রিকোয়েন্টলি আমরা জানি যে বা বলে থাকি যে ডায়াবেটিস দুইটা টাইপ ওয়ান টাইপ টু কিন্তু এটা ব্যাপারটা এরকম না আমাদের প্রত্যেকটা জিনিসই তোমার জানতে হবে এবং বইয়ের মতো করে বলতে হবে আমরা যদি একটা বর্ড হেডিংয়ে ভাগ করি হট দ্য টাইপস অফ ডায়াবেটিস ম্যালাটাস সেটা যদি আলোচনা করি সেখানে আমরা চার ধরনের একটা বর্ড হেডলাইন আমরা বলে থাকি নাম্বার টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস অ্যান্ড আদার স্পেসিফিক টাইপস চারটা বর্ডার রিং এ আমরা ভাগ করে থাকি এখন টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যালেটাস যেটা এক নম্বর সেটা হলো যে আমরা জানি মোস্টলি দ্য ইমিউন মিডিয়েটেড অ্যান্ড সেকেন্ড হল ইডিওপ্যাথিক অর্থাৎ এখানে নাইনটি ফাইভ পার্সেন্টই আসলে অটো ইমিউন বা অটো ইনফ্লামেশন দ্য সেল বিটা সেলের পরে অটো ইনফ্লামেশন হয়ে সেল মিডিয়েটেড ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল সে কারণে অ্যাবসোলুট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কাছে অটো ইমিউন আর পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে বলা হয় ইডিওপ্যাথিক তাহলে টাইপন কেন হয় আমরা জেনে গেলাম মোস্টলি দিন মেডিএটেড তাহলে এখন কোয়েশ্চেন আসতে পারে যে টাইপন ডায়াবেটিস কখন হবে ইট ইস সেট যে প্রি স্কুল এজে হয় ডায়াবেটিস সাধারণত প্রি স্কুল এজ চিলড্রেন যদি আমরা একটু এজ ডিফাইন করি তিন থেকে সাত বলা হয় আর কি প্রি স্কুল এজ তিন থেকে সাত বছরের ভিতরে সাধারণত টাইপন ডায়াবেটিস ম্যালাইটিস হয় এখন আঠালো পি বাটির ক্ষেত্রে হয় আরকি পি বাটি তাহলে দুটাই পেলাম একটা প্রি স্কুল এজ অ্যাজ পি বাটি এখন কোশ্চেন আসতে পারে যে অ্যাডাল্টে টাইপ ওয়ান হতে পারে কিনা এর সাম পোর্শন অফ পেশেন্ট অফ অ্যাডাল্ট মে হ্যাভ ডায়াবেটিস মেলেটাস এটাকে বলা লেট অনসেট ডায়াবেটিস হ্যাঁ তো এটা কেন হয় অনেক পেশেন্টের পরে যে অটোইমিউন আগে থেকেই থাকে এটা বহিপ্রকাশ শেষের দিকে হয় তখন ওঠাতে পারে বাট আমি বলবো যে তোমাদের এটা মাথায় জেনে রাখো এটা আর মুখে উচ্চারণ করার দরকার নেই পরীক্ষা হলে টাইপ জাস্ট যদি কোশ্চেন করে হইতে পারে পারে টাইপ 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 ডায়াবেটিস ডায়াবেটিস সেকেন্ড সেকেন্ড গ্রুপ যেটা আমরা খুব ফ্যামিলিয়ার বিকজ আমরা প্রতিনিয়তই ডিল করি টাইপ টু আমরা জানি অনেকের বাবা অনেকের মা অনেকের ভাই অনেকের বোন টাইপ টু ডায়াবেটিস আছে তোমাদের টাইপ টু টুজ কেন হয় আসলে মেনলি ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ বিটা সেল লস আর এখানে ইনসুলিন থাকে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না হ্যাঁ সেটা কারণে টাইপ টু হয়েছে এবং সেল ম্যাচ যদি কমে আসে তাহলে টাইপ টু ডায়াবেটিস হয় আর ইনসুলিন কাজ করতে পারে না কেন তার প্রধান কারণ হল ওবেসিটি তার প্রধান কারণ ওবেসিটি এন্ডেন্টার লাইফ স্টাইল যেটা আমরা এখন করোনার ভিতরে করতেছি

এটা জানতে চাই আদার স্পেস টাইপস মাথায় রাখতে হবে কি কি ধরনের হতে পারে অনেকগুলো কারণে হতে পারে অনেকগুলো আদার স্পেস টাইপস আছে যাদের কারণে ডায়াবেটিস হয় যেমন হলো জেনেটিক ডিফেক্টস অফ বিটা সেল ফাংশন যদি হয়ে থাকে তারপর কি হতে পারে প্যানক্রেটিক ডিজ যেমন হতে পারে প্যানক্রেটিস বলতে যেমন আমাদের প্যানক্রেটাইটিস ইনপ্লাস্টিক প্যানক্রিয়াস প্যানক্রেটিস বলতে ক্রনিক প্যানক্রেটিস বলা হচ্ছে আমাকে অর্থাৎ প্যানক্রেটিক ডিজঅর্ডার থাকলেও কিন্তু সেই পেশেন্টের ডায়াবেটিস হতে পারে আঠালোজের যদি এন্ডোজেনাস প্রোডাকশন অফ হরমোনাল অ্যান্টাগোনিস যদি অর্থাৎ ইনসুলের ইনসুলের যদি অ্যান্টাগোনাস যদি এন্ডোজেনাস যদি এক্সেসিভ তৈরি হয় তখন কিন্তু হতে পারে যেমন গ্রোথ হরমোন গ্লুকোকর্ডিগট এক্সেস যদি হয়ে থাকে গ্রোথ হরমোন বেশি কিছু অ্যাক্রোমেগালিতে গ্লুকোড এক্সেস কিছু হয় কোশিং সিন্ড্রোমে গ্লুকাগন অর্থাৎ গ্লুকোনোমাতে গ্লুকাগন যেটা অ্যান্টোনিজম অফ ইনসুলিন থাইরয়েড ডিসঅর্ডার থাইরয়েড অক্সিকোসিস

ক্লিনফেন্টার সিনড্রোম তারপর টানা সিনড্রোম ডিডমড যেটাকে উল ফার্ম সিনড্রোম বলা হয় অর্থাৎ ডায়াবেটিস অপটিক অর্থাৎ এই যে এই ডিডমড বা উল ফার্মস একটা অনেকগুলো কম্বিনেশন মাইট্রিন ডিস্ট্রোপি সবগুলোতে ডায়াবেটিস হতে পারে এটি কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় যে কতগুলো জেনেটিক সিনড্রোম বলো যেখানে ডায়াবেটিস থাকে তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে ডায়াবেটিসের ক্লাসিফিকেশন তাহলে বার্ড এর চারটা এর ভিতরে অনেকগুলো পার্ট আছে সেটা আমরা জানলাম এখন মোস্ট কমন যে টাইপ টু ডায়াবেটিস ম্যালাটাস ইউজুয়ালি কখনোই সাধারণত বলা হয় যে অ্যাডাল্ট হয় আর কি মোর দেন ফোরটি ইয়ার্স এই যে কমনলি বলা হয় বাট ইট মেবি ফাউন্ড ইন দ্য থার্ড ডিগেডেল্ড সো যে কোনো সময় পেতে পারি আমরা ইউজুয়ালি মোর দেন ফোরটি বলা হয় আর কি এই ছিল আমাদের আসলে টাইপন টাইপ এবং এই ছিল আমাদের ডায়াবেটিস এরপর একটা জিনিস অনেক সময় পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় এই মেদিন রিটার্নও আসতে পারে তোমাদের সেটা যে হাউ ডু এটা একটা অনেক সময় অনেক সাধ্যে একটা পেট কোয়েশ্চেন কখন জিজ্ঞেস করা যখন তুমি একটু পাল্টা বলবা তখন জিজ্ঞেস করবা যেটা টাইপন টাইপ টু তাহলে টাইপন কখন হয় টাইপ টু কখন হয় ফ্যামিলি কাদের থাকে তাহলে এই ধরনের কথাগুলো আলটিমেটলি চলে চলে আসে যখন একটু পরীক্ষার সময় উল্টা একটু রং অ্যান্সার হয় তখনই আর কি তাহলে আমরা যদি একটু টাইপ ওয়ান টাইপ টু যদি আমরা একটু একটু ক্লিনিক্যালি বা ল্যাবে যদি আমরা একটু ডেমিশিয়েট করি তাহলে কী পাবো এই যে কনসেপ্ট আমি কিছু না কি বলেছি যে টাইপ ওয়ান লেস দেন ফোর্টি ইয়ার্স আর বাট ইন কেস অফ টাইপ টু ইজ এ মোর দেন ফিফটি ইয়ার্স অ্যাকর্ডিং টু বুক বাট অনেক বইতে চল্লিশ বছর উপরও আছে ইভিন দেন থার্টি গেড হইতে পারে এদের সাধারণত ডিরেস অফ সিমটম টাইপ ওয়ান উইকস থাকে বাট আমরা টাইপ টু আমরা জানি যে আমরা অনেক সময় বুঝতে পারি না মাউন্স ইয়ার্স টুগেদার প্যাশনে ডায়াবেটিস থাকে আমরা আসলে বুঝতে পারি না বডি ওয়েট সাধারণত ইউজুয়ালি টাইপ এর ক্ষেত্রে নর্মাল অথবা লো থাকে ওয়েট লস থাকে এদের এদের লিন অ্যান্ড থিন হয়ে যায় তো ওই জন্য ইয়াং প্যাশেন্ট যদি লিন অ্যান্ড থিন থাকে তখন আমি ঘন ঘন বাথরুমে যাই তখন আমরা কিন্তু ধারণা করি পেশেন্ট মাইট হ্যাভ টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাটাস স্পেশালি টাইপ টু প্যাশনগুলো শান্ত ওভেজ থাকে আমরা আগে আলোচনা করেছি কারণ টাইপ টু হাই ইনসুলিন রেজিস্ট্যান্স কারণে মোস্টলি দ্য প্যাশন ইজ ওভেস অথবা ওভারওয়েট কিছু নিরিয়া আমরা সবাই জানি ইউরিন কিটন বডি থাকে টাইপ টাইপন টাইপ টু থাকে না অটো অ্যান্টিবডি পাওয়া যায় কোথায় অফকোর্স টাইপন বিকজ আমরা বলেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ থাকে আর টাইপ টু ক্ষেত্রে পাওয়া যায় না ডায়াবেটিক কমপ্লিকেশন অ্যাড ডায়াগনোসিস তোমরা বুঝতেই পারছো যে কমপ্লিকেশন প্রেজেন্ট করে সাধারণত টাইপ টু টাইপ ওয়ান প্রেজেন্ট করে না

হোয়েন ইউ সাসপেক্ট এ পেশেন্ট ডায়াবেটিস মেলাইটাস রোগী তো এসে বলবে না যে আমার ডায়াবেটিস সো কখন বুঝবো যে পেশেন্ট ডায়াবেটিস এখন আমরা চলে আসি যে টাইপ ওয়ান টাইপ টু ইন কেস অফ টাইপ ওয়ান দেয়ার উইল বি ক্লিক দেয়ার উইল বি ক্লিয়ার প্রেজেন্টেশন অফ ক্লাসিক্যাল ক্লিনিক্যাল ফিচার অফ ডায়াবেটিস মেলাইটাস তাহলে কি তাদের ই থাকবে থার্স থাকবে তাদের হলিউরিয়া থাকবে

কতগুলো ক্ষেত্রে ধরা পড়ে একটা রুটিন টেস্ট করতে যে ধরা পড়ে অথবা অনেকে বলে তুই তো মোটা হয়ে গেছিস তোমরা ডায়াবেটিস চেক কর এবার ধরা পড়ে আবার ধরা পড়ে কখন দেখা যায় একটা ইনফেকশন হয়েছে ভালো হচ্ছে না তখন ধরা পড়ে অথবা রিকান স্কিন ইনফেকশন অথবা রিকান ইটিআই স্পেশালি দি ফিমেল এদের ভেজারাল ক্যান্ডিডেটস থাকে রিকারেন্ট ইটিআই থাকে কিংবা সামটাইমস কি বলেছে ড্রাইনে অফ মাউথ ড্রাইনেস অফ মাউথ ওয়েট লস তখন বুঝি যে পেশেন্টের টাইপি ডায়াবেটিস তাহলে অ্যাজ এ হোল যদি আমরা একটা পেশেন্টের ডায়াবেটিস পেশেন্টের সিম্পটম চিন্তা করি অর্থাৎ সিমটম হাইপারাগ্লাইসিমিয়া তখন তা কি তাহলে কী চিন্তা করবো যে তাহলে থার্স থাকতে পারে ড্রাইমাউট থাকতে পারে পলি থাকতে পারে নকটি থাকতে পারে টায়ারনেস থাকতে পারে

সেজন্য তোমাকে মাথায় রাখতে হবে যে এটা অ্যাসেম্পটিক হতে পারে এটিপিক্যাল প্রেজেন্টেশন করতে পারে তাহলে আমাদের একটা সিম্পটম পেলাম এখন আমরা সিম্পটম পাওয়ার পরে আমরা তো অবশ্যই চেক করব যে ডায়াবেটিস কনফার্ম করতে হবে ইউ হ্যাভ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস সিমটম আসছে কিংবা একটা পেশেন্ট ওভারওয়েট আছে তোমার কাছে মনে হচ্ছে যে পেশেন্ট ডায়াবেটিস হতে পারে তাহলে আমরা চেক করব তাহলে কি চেক করব আমরা আসলে কি দেখে বুঝবে যে পেশেন্টের ডায়াবেটিস হয়েছে এই ডায়গনাদেরকে জানতে হবে জেস করা হয় তুমি ডায়গন কনফার্ম করবা কিভাবে কীভাবে ডায়াবেটিস কত ভ্যালু হলে বুঝবে ডায়াবেটিস আছে কখন বুঝবো যে আইজিটি আছে কখন বুঝবে আইজিএফ আছে কখন ওজিটিটি করতে হয় কীভাবে ওজিটিটি করতে হয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট স্পেশালি ইন দা তাহলে ডায়াগনোস করার জন্য কি করবো আমরা ব্লাড নেব আমরা তো হোয়েন ডায়াগনোস উইল বি কনফার্ম যদি বলা হয় ইদার প্লাজমা গ্লুকোজ ইন র্যান্ডম স্যাম্পল অর টু আফটার ব্রেকফাস্ট সেভেন্টি ফাইভ গ্লুকোজ খাওয়ার পরে যদি ইকুয়াল টু আর মোর দ্যান ইলেভেন পয়েন্ট ওয়ান এর বেশি হয়ে যায় তাহলে র্যান্ডম ব্লাড সুগার অথবা যদি সেভেন্টি ফাইভ গ্লুকোজ খাওয়ার পরে ইলেভেন

কম সঙ্গে দেখা যায় এমন একটা এমন একটা ভ্যালু আসে যেটা আমরা বুঝতে পারি না যে কী হবে এটা যেমন ধরো আমরা বলি যে একটা পেশেন্ট নর্মাল কত তাহলে এটা জানতে হবে তোমাকে তাহলে নর্মাল কত আমরা সিক্স পয়েন্ট ফার্স্টিং যদি সিক্স পয়েন্ট ওয়ানের নিচে থাকে তখন বলি যে পেশেন্টের আসলে নর্মাল আর যদি আমরা বলি যে টু এর ব্রেকফাস্ট সেভেন পয়েন্ট এইটের নিচে থাকে তাহলে নর্মাল এই নর্মালটা কেন বললাম অনেক দেখছি ভাই ওড়ে জিজ্ঞেস করে তো ডায়াবেটিসের বা ব্লাড নর্মাল ভ্যালু কত অনেকে জিজ্ঞেস করে কেন জিজ্ঞেস করে যখন তুমি একটু ভুল বলবা তখনই জিজ্ঞেস করাছো নর্মাল ভ্যালু বলো তো এখানে আমি জিজ্ঞেস করতে শুনেছি তাহলে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড সিক্স পয়েন্ট নিচে সিক্স পয়েন্ট ওয়ান নিচে গেলে নর্মাল ফাস্টিং এর ক্ষেত্রে আর টু ব্রেকফাস্ট সেভেন পয়েন্ট এইট নিচে থাকলে বলে নর্মাল বলা এখন সিক্স পয়েন্ট ওয়ান থেকে আমার বলছি ডায়াবেটিস কখন এর ক্ষেত্রে মোর দ্যান সেভেন তাহলে সিক্স পয়েন্ট ওয়ান থেকে যদি সেভেন পাই তাহলে সেটা কি হবে সেটা একটা কোশ্চেন এসে যাচ্ছে তাহলে সেটা কি বলবো আমরা তাহলে সিক্স পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন বা সেভেনের নিচে যেটি বলি সেটাকে বল ইম্পিয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বলি আমরা আমি আবার বলছি সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট নাইন পর্যন্ত যদি ভ্যালু আসে তাহলে আমার বলব ইম্পিয়ার্ড ফাস্টিং গ্লুকোজ ঠিক অনুরূপভাবে যদি একটা সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন পর্যন্ত থাকে একটা পেশেন্টের তাহলে বলবো কী বলবো ইম্পিয়ার্ড গ্লুকোজ টোরার সেটা কী বলবো ইম্পিয়ার্ড গ্লুকোজ তো যখনই তাহলে ইম্পিয়ার গ্লুকোজ টলারেন্স মানেই সেটাকে এটা নর্মালও না ডায়াবেটিস না ঠিক মাঝখানে একটা বিষয় তাহলে আমরা কখন ওজিটি করবো যখন দেখব যে ফার্স্টিং প্লাজমা গ্লুকোজ লেস দেন সেভেন কিন্তু দেখা যায় টু এল ব্রেকফাস্ট দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন পয়েন্ট ওয়ান এরকম যদি একটা চিত্র পেয়ে যায় দ্যাট কেস ইউ হ্যাভ টু কনফার্ময়েদার দিস পেশেন্ট ইস রিলেটেড ডায়াবেটিক নাকি তার ইম্পিয়ার্ড গ্লুকোজ গ্লুকোজ তখনই আমরা ও জিটি করবো অর্থাৎ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ আমরা খাওয়াবো খাওয়ার দুই ঘন্টা পরে আমরা তার টেস্ট করবো ওজিটি সম্বন্ধে কেন বলছি তোমার পরীক্ষা শুনি জিজ্ঞেস করা হবে ও জিটি কীভাবে করে এটা কঠিন কিছু না ওজিটি করার জন্য কিছু শর্ত আছে শর্ত হলো যে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট টাইচ ফর থ্রি ডেজ একটা শর্ত দিনে আমার শর্ত যে ফার্স্টেড ওভার নাইট ফর লিস্ট এইট আওয়ার্স রেস্ট ফর থার্টি মিনিটস তো এটার পরে আমরা মাপবো বা দুই ঘন্টা পরে যদি সেভেন্টি ফাইভ গ্লুকোজ খাওয়ার পরে যদি তার ব্লাড সুগার ইলেভেন পয়েন্ট ওয়ান এর বেশি হয়ে যায় তাহলে ডায়াবেটিস কনফার্ম তখন কি আমরা ইম্পিয়ার গ্লুকোজ বলবো না বাট যদি আবার সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন এর মধ্যে থাকে তখন বলো যে ইম্পিয়ার গ্লুকোজ তারা আসলে ইম্পিয়ার্ড গ্লুকোজ তাহলে এই গেল আমাদের কনফার্ম বাট আমাদের ডায়াবেটিস কনফার্ম করবো অ্যাকর্ডিং ব্লাড ভ্যালু এখন তাহলে আমাদের এই ব্লাড এই ডায়াবেটিস জন্য আমাদের কনফার্ম করার জন্য ব্লাড লাগবে আর কি লাগবে এইচ অন সি যেটা গ্লাইকেটেড হিমোগ্লোবিন বলি আমরা এটা সময় তোমরা সবাই জানো আমি নতুন করে যেতে চাচ্ছি না তাহলে আমরা ডায়াবেটিস আমাদের কনফার্ম হয়ে গেল তাহলে ডায়াবেটিস যাদের কনফার্ম হয়ে গেল তখন তোমাকে একটা মাথায় আসবে যে পেশেন্ট এক্সামিনেশন লাগবে আমার তো এক্সামিনেশন করে আমি কি পেতে পারি ধর লং কেসের ডায়াবেটিস আসলো কিংবা তোমাকে ভাই বেড়ে জেস করো একটা ডায়াবেটিস পেশেন্ট তোমার কাছে আসলো তুমি ক্লিনিক্যালি কী 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 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডায়াবেটিস আসলে কী কী দেখতে হয় এটা কিন্তু আসলে জানতে হবে তোমাকে তাহলে একটা সিম্পটম পেলে ডায়াবেটিসের ব্লাডও করলো কনফার্ম হয়ে গেল তাহলে তখন আমাদের তখন তোমাকে দেখতে হবে যে একটা পেশেন্ট ডায়াবেটিস কী কী জিনিস ক্লিনিক্যাল এক্সামিন করতে হবে তোমাকে জানতে হবে এক্সামিনেশন আমরা দুইটা পার্ট তোমার সবাই জানো একটা জেনারেল এক্সামিনেশান একটা সিস্টেম এক্সামিনেশন আমি এই জেনারেল আর এটাকে আলাদাভাবে না করে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য মাহা থেকে পাপন্ত যদি একটু করে অল্প করে ব্রিপ করি আমার তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় কোথায় কি দেখতে হবে তাহলে আমরা মাথার যদি দেখি তাহলে আমরা কি দেখবো আসলে বেসিক্যালি আমরা ওপর থেকে যদি আমি তাহলে আমরা চোখ দেখি চোখে ক্যাটার্যাক থাকে এদের দেখা যায় এদের ড্রাই মাউথ থাকে অ্যাঙ্গেলগুলো ফিশার থাকতে পারে যদি সিম্পটম বেশি থাকে এদের অ্যাসন থাইরোমেগালি থাকে এদের অ্যাসন এদের কী থাকে ব্লাড প্রেশার থাকতে পারে অ্যাসিড ব্লাড প্রেশার থাকতে পারে এদের ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা সেটা হলো একান্ত তোমরা জানো অ্যাকান্থোসিস নাইকের ক্যান্স থাকে এদের এদের স্পেশালি এক্সিলা থাকতে পারে অথবা পিছনে থাকতে পারে নেকের পিছনে থাকতে পারে সেটা তোমাদের খেয়াল করতে হবে এরপর কি দেখি আমরা অ্যাজ এ হোল যদি দেখি পেশেন্টের মাসেল ওয়াস্টিং আছে কিনা স্কিন যদি দেখি আমরা স্কিনে কোনো পিগমেন্টেশন আছে কিনা স্কিন ইনফেকশন আছে কিনা কোনো আছে কিনা বা কোনো পারলো পায়ের দিকে কোনো তার ডায়াবেটিসের কোনো মার্ক আছে কিনা তার ইনসুলিন যদি নিয়ে থাকে তাহলে ইনসুলিনের কী অবস্থা আমাদের সেটা দেখতে হবে এই গেল মোটামুটি আমাদের এই এ হোল স্কিন আর তোমার হাতে যদি আমরা চলে আসি হাতে কি দেখবো আমরা আমরা অনেক সময় দেখি যে প্রেয়ার সাইন আমরা যেন সবাই জানো যে হাতে আমরা দেখি যে ডায়াবেটিক কেউরও আর্থিপ্যাথি এটা আমরা শুনছো যে পেশেন্টগুলো আঙ্গুরগুলো সোজা করতে পারে না অর্থাৎ দুইটা হাত একসাথে অ্যাপোচ করতে পারে না যে বলে ডায়াবেটিক কিউরো আর্থিপ্যাথি দেখে মনে হয় একটা রিমোট আর্থ্রাইটিস বাট আসলে রিমোট আর্থ্রাইটিস না তো তোমাকে মাথায় রাখতে হবে পায়ের দিকে যদি যায় তাহলে এখানে অ্যাজ ওয়েল ওয়াস্টিং পায়ে আমাদের ইম্পর্টেন্ট কতগুলো জিনিস তোমাদেরকে দেখতে হবে একটা হলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কিনা সেজন্য পেরিফেরাল পাসেস ইনক্লুডিং অল পাসেস দেখতে হবে

অনেক সময় জেনথেলিসমা থাকে একটা চোখের উপরে এটা তোমাদের একটা দেখতে হবে তাহলে অ্যাজ এ হোল যদি বলি আমরা মোটামুটি ডায়াবেটিস পেশেন্টদের কী কী দেখতে হবে জেনারেল অ্যাজ ওয়েল এস সিস্টেমিক আমরা সেক্ষেত্রে তোমাদের একটা আলোচনা করলাম আর কি এখন তো আমাদের মোটামুটি ডায়াগনোস হলো আমাদের আমরা এক্সিবিশন করলাম পেশেন্টকে এরপর আমাদের চলে যেতে হবে আমাদের ট্রিটমেন্ট

একটা হলো নন ফার্মাকোলজিক্যাল এটা ফার্মাকোলজিক্যাল তো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস এর ভিতরে অনেকগুলা চলে আসবে এর ভিতরে এক নাম্বার ডায়েট দুই নাম্বার ওয়েট রিডাকশন ইফ پیشنট ইজ ওবেস এরপর হলো যে এক্সারসাইজ এটা হলো নন ফার্মাকোলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল যেন ড্রাগস ও কি ড্রাগস অ্যান্টি ডায়াবেটিক তো আমি সেটা পরে আসতেছি তার আগে আমি একটু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস সেটা নিয়ে একটু আলোচনা করি তো এখন নন ফার্মোলজিক্যাল ডায়াবেটিস বলতে তার আগে যেটা বলতে হবে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস সারা যেটা শুনতে সেটা হলো ডিসিপ্লিন তোমরা সবাই জানো যে ডায়াবেটিস সেন্টার ডায়াবেটিস সেন্টার কিংবা ডায়াবেটিক হাসপাতালে একটা লোক থাকে লেখা থাকে ডিসিপ্লিন লাইফ শৃঙ্খলায় জীবন তার মানে একটা প্যাশেন্ট সবার আগে শৃঙ্খলাবদ্ধ হইতে হবে সে ব্যাপারে কাউন্সিলিং করতে হবে আসলে শৃঙ্খলা কিসের শৃঙ্খলা তার ডায়েটের শৃঙ্খলা তার এক্সারসাইজের শৃঙ্খলা তার ড্রাগসের শৃঙ্খলা এজ এ হোল লাইফে তার একটা শৃঙ্খলা অর্থাৎ ডায়াবেটিস মানেই তার একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ হইতে হবে আসলে তাহলে সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব আদার অসম্ভব না তাহলে আমি প্রথমে চলে আসি ডায়েট ডায়েটের ক্ষেত্রে তাহলে ডায়ের ক্ষেত্রে অনেক জিজ্ঞেস করা যায় ডায়াবেটিস এর পেশেন্ট ডায়েটের কি অ্যাডভাইস করবা তো আমরা জানি জানি যে ডায়েটে আমাদের যদি একটা ব্রড হেডিং এ ভাগ করি একটা কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন আর ভেজিটেবল চারটা ভাগে যদি ভাগ করি আমরা তাহলে কার্বোহাইড্রেট কি বলবো আমরা আমরা সাধারণত বলে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে তার কার্বোহাইড্রেট খাবে অর্থাৎ সুক্রোজ আপ টু টেন পার্সেন্ট খাবে কার্বোহাইড্রেট বলতে গেলে বেসিক্যালি রিফাইন্ড কার্বোহাইড্রেট সে খাবে না রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে সেগুলো গ্লুকোজ শুট করে বা বেড়ে যায় তাকে বলতে হবে যে রিফান্ড না খেয়ে আপনি কমপ্লেক্স খাবেন হ্যাঁ তাহলে একটা তাদেরকে বলে দিতে হবে এখন যদি চিনি কার্বোহাইড্রেট আছে তাহলে মিষ্টি খাবেই না আর যেগুলো সরাসরি এগুলোকে যে মাত্রা বাড়ায় সেগুলো সে অ্যাভয়েড করবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে সেগুলো পরিমাণ কত ফিফটি পারসেন্ট যেমন রুরেলস তারপরে গ্রেন্স হুম লিগিউমস এগুলো খাবে আর কি ফ্যাট ফ্যাট বল লেস দেন থার্টি ফাইভ পার্সেন্ট তার মধ্যে মনো আনস্যাচুরেট ফ্যাটের ফ্যাট যেটা সেটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট স্যাচুয়েটেড লেস দেন টেন পার্সেন্ট আমি জানি তোমরা সবাই জানো বাট কোন কোন জায়গাকে আসলে জোর দিতে হবে কোন কোন জায়গাগুলোতে সারা জিজ্ঞেস করে সে ব্যাপারে আই এম গিভিং দ্য আউটলাইন যাতে তোমাদের ওর পড়ার সময় পড়তে সুবিধা হয় ইউনো ডায়াবেটিস এ বিগ চ্যাপ্টার সো আসলে সামটাইমস দ্য স্টুডেন্ট ক্যানট আইডেন্টিফাই ক্যানট আন্ডারস্ট্যান্ড হুইচ আর দ্য ইম্পর্টেন্ট টপিক্স অ্যান্ড হুইচ আর নট ইম্পর্টেন্ট টপিক্স

সহজ ভাষা যদি বলি আমরা আর তাদেরকে বলতে প্রচুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবেন এটা বলা যায় অ্যাকর্ডিং টু বুকস ফাইভ পার্সেন্ট ডেইলি খাবে পাঁচবার সে ডেইলি খাবে তাহলে তাহলে আমরা যদি এটে গ্লান্স আমরা যদি বলি হোটেল বি দা ডায়েটারি অ্যাডভাইস তাহলে সেক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করব যদি পেশেন্টের ওভেজ হয় ওভার ওয়েট হয় তাকে বলতে হবে যে সব কম কম করে খাবেন দেয়ার দেয়ার সুটবে স্পেসিফিক আমার বলে দিতে হবে যে আপনি সবকিছু কম খাবেন বিকজ আপনার ওয়েট রিডাকশন করতে হবে আর যার যার নর্মাল বডি ওয়েট আছে তাকে বলতে হবে এই কথাগুলো বলতে হবে যে আই আর্লিয়ার চলে যে ওয়েট রিডাকশনের কথা ওয়েট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডায়াবেটিস বিকজ ওয়েট কমাতেই হবে আমরা জানি যে যেটা ইম্পর্টেন্ট কারণ হলো ওবেসিটি অথবা ওভার ওয়েট তো ওবেসিটি অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্ট কাজ করতে পারতেছে না তাহলে ওয়েট যদি কমে ফেলি তাহলে কিন্তু আমার

ওয়ান ফিফটি মিনিটস পার উইক সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট আপনি মডার এক্সারসাইজ করবেন মডার্ট এক্সারসাইজ বলতে আপনি ওয়াকিং বুঝাইতে পারে ব্রিক্স সাইক্লিং বুঝাইতে পারে রানিং বুঝাইতে পারে সব কিছু হইতে পারে এটা মডার এক্সারসাইজ একশো পঞ্চাশ মিনিট পার উইক তাকে করতে হবে এখন অনেকে আমি দেখছি যে আমি অনেক সময় হাঁটতে যাই পর্দার পাড়ে ডায়াবেটিস পেশেন্টগুলো হেলে ধুলে হাঁটে এটাকে আসলে মডার্ট এক্সারসাইজ বলে না আসলে আমাদেরকে বলা হয় যে তার স্পিড থাকবে কিলোমিটার পার আওয়ার তাহলে তার সেটা তার একটা মডার্ট এক্সারসাইজ বোঝানো হয় আসলে তো সেটা সে এই জন্য এক্সারসাইজ এটাকে বোঝা হয় বা ব্রিক্স ওয়াকিং যেটাকে বলা হয় সেটা সে করবে যদি কেউ মনে করে যে না আমি একটু কি এক্সারসাইজ করতে চাই সেক্ষেত্রে সপ্তাহে পঁচাত্তর মিনিট হাঁটলে হবে ভিগর এক্সারসাইজ যদি করে জিমে যেয়ে কাজ করতে পারে কিংবা অনেক এক্সারসাইজ করতে যদি চাই সেটা তাহলে সেক্ষেত্রে পঁচাত্তর মিনিট সপ্তাহে যদি এক্সারসাইজ করে তার জন্য গুড এনআ টু কন্ট্রোল দ্য বডি অ্যাজ ওয়েল এজ ডায়াবেটিস আমরা জানি যে এক্সারসাইজ করলে বা হাঁটা হাঁটলে ওয়েট যেমন কমে এখানে ইনসুলিন সেন্সিটিভ বেড়ে যায় ইনসুলিটি ইনসুলিন সেন্সিটিভ বেড়ে যাওয়ার কারণে আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসে সেজন্য এভরি পেশেন্ট অফ ডায়াবেটিস পেশেন্ট তোমাদেরকে পরামর্শ দিতে হবে প্লিজ ডু এক্সার ইউ ক্যান ওয়াক সোট ইউ ক্যান কন্ট্রোল ডায়াবেটিস কেউ যদি স্মোক করে থাকে তাকে আমাদের কুইচ করতে বলতে হবে কেউ যদি অ্যালকোহল খায় অফকোর্স মডারেশন অফ অ্যালকোহল তাকে বলতে হবে আর কি তাহলে এই গেল মধ্যে মোটামুটি আরেকটা ইস্যু আমাদের দেশে যদি এটা বলা হয় না যে ডায়াবেটিস পেশেন্টের ড্রাইভিং ইস্যু আমাদের সেটা যেহেতু আলোচনা করে না আমি এদিকে যাচ্ছি না এরপর চলে আসি আমার যা ড্রাগস তাহলে আমাদের লাইফ ইস নন ফার্মোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস হয়ে গেল আমাদের আলোচনা করা এরপর আমার ফার্মোলজিক্যাল ফার্মোকোলজিক্যাল ভিতরে সবার আগে এখান থেকে যে কোয়েশ্চেনটা হয় যে হোয়াট আর দ্য ড্রাগস অ্যাভেলেবল ফর দ্য ডায়াবেটিস ইটস এ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যে ডায়াবেটিসের কি কি ড্রাগ আমরা ইউজ করি অনেকেই কিন্তু বলতে পারে না এটা খুব দুঃখজনক হলো সত্য অনেকেই কিন্তু বলতে পারে না আমি দেখেছি আমি বড়া মেডিকেলে দেখেছি আমি রাশে মেডিকেলে দেখেছি আমি রংপুর মেডিকেলে দেখেছি অনেকে কিন্তু বলতে যে কাপা মানে কষ্ট করে বলতে যে কষ্ট করে আর কি বলতে পারে কিন্তু কষ্ট করে কিন্তু এটা তো হওয়া উচিত না আমরা তো জানি যে কি বলে যে ডায়াবেটিস ড্রাগস কয়টা এটা আমাদের একদম মুখস্থ থাকতে হবে আমরা যদি ব্রডেনিং ভাগ করি আমরা ড্রাগস সাধারণত ওরাল ওরাল ড্রাগ আর ইনসুলিন ওরালের ভিতরে আমাদের সেন্সিটাইজার আছে ওরাল হাইপোগ্লাসমিক এজেন্ট আছে সেন্সিটাইজার কারা কারা আছে সেন্সিটাইজার বলতে যে সমস্ত ড্রাগস গুলোকে ইনসুলকে সেন্সিটাইজ করে ইনসুলের অ্যাকশনকে পটেনশিয়েট করে সেগুলোকে বলে সেন্সিটাইজার যেমন বিগোনাইট বিগোনাইট তার মধ্যে এক্সাম্পলটা কি হলো হলো যে কি বলে যে মেটফরমিন মেটফরমিন ইজ এ ক্লাস অফ বিগোনাইটস সো আমার কাছে মনে হয় এই তোমার যদি হেডলাইন মেটফরমিন কি বলে মেটফরমিন বলে বসে তো মেটফরমিন না বিগোনাইটস মে বিগোনাইটস এর एग्जांपल হিসেবে

সেটা হলো তোমার কাজ করে একটা আর ও এইচ এ অর্থাৎ ওরাল হাইপোগ্লাসিমিক এজেন্ট কি আছে যেন একটা হলো সালফোন অ্যারিয়া ওরাল হাইপোগ্লাসিমিক এজেন্ট সালফোন একটা আলাদা একটা একটা কোয়েশ্চেন আমি শুনতে দেখি স্যারদেরকে সেটা হলো যে সালফোন অ্যারিয়াটা কীভাবে কাজ করে আমি একটা স্যারকে কোয়েশ্চেন করতে জিজ্ঞেস করেছি যে এটা এটা কীভাবে কাজ করে তোমরা জানো যে বিটা বিটাসেল যেটা আছে সেখানে একটা সোডিয়াম পটা যে পটাশিয়াম হাইড্রোজেন যে একটা কি আছে যে পটাশিয়াম চ্যানেল আছে সেটার পরে কাজ করে এবং সেখানে পটাশিয়াম করে দেয় আলটিমেটলি ইনসুলিন ফ্রিগার হয় আসলে এটাই মেকানিজম এটা অনেক সারকে জিজ্ঞেস করতে শুনেছি সো আমার আমার একটু জানলে ভালো যদি জিজ্ঞেস করে থাকে তো বলবো এখানে সালফিনিয়ার গ্রুপের অনেক ড্রাগ আছে এখানে যেমন গ্লিক্লাজাইড আছেড আছে হুম গ্লিভেন ক্লামাইড আছে অনেকগুলো ড্রাগ আছে আমাদের মোস্ট কমনলি ইউজ হয় জাইট অ্যান্ড গ্লিপারাইট ওস্ট্রমলি ইউজ করা হয় তাহলে সালফিন একটা গেল সেন্সেজের গেলো আর একটা ড্রাগস যেটা মোস্টলি এখন খুব খুব আলোচিত ড্রাগস যেটা হলো যে ইনক্রিডিং বেস্ট যেটা থেরাপি ইনক্রিডিং বেস্ট থেরাপি ইনক্রিডিংটা কি জিনিস সেটা একটা আসলে হরমোন একটা গাঢ় হরমোন যেটা আমরা যখন খাই তখন করে কি গ্লুকোজের সাথে সাথে এটা একটা ইনিভিট করে কি বলে গ্লুকোজ যখন বেড়ে যায় তখন সেটাকে পডেনশিয়েট করে সেটা ইনক্রিডিং আসে অর্থাৎ গ্লুকোজ বাড়লে ইনক্রিডিং বাড়ে ইনক্রিডিং বাড়লে ইনসুলিন বাড়ে দিস ইজ দ্য মেকানিজম তাহলে এটা ইনক্রিডিং বেস থেরাপি বলি তার মানে দুইটা গ্রুপ খুবই আলোচিত একটা হলো ডিপিপি ফোর ইনিভিটার ডাইপিপটাই পেপটাইডিস ফোর ইনিভিটার একটা জিএলপি ওয়ান রিসেপ্টার অ্যাগোনিস্ট জিএলপি ওয়ান মানে গ্লুকোগন লাইক পেপটাইড ওয়ান রিসেপ্টার অ্যাগোনিস্ট এই যেটা খুব আলোচিত এখন এখন এই ডাই ডিপিবি ডাইপেপটাইল পেপ্ট কিভাবে কাজ করে আসলে যে এই কি বলে যে আমরা জানি যে ইনক্রিডিং চমৎকার একটা ড্রাগ চমৎকার একটা হরমোন যেটা গ্লুকোজ বাড়লে ইনক্রিডিন বাড়ে ইনসুলিনকে পটেনশিয়েট করে ইনসুলিন এসে কাজ করে ভেরি ইন চমৎকার এখানে কোনো এক্সট্রা কিছু লাগতেছে না কিন্তু সমস্যাল ইনক্রিডেনটাকে ভেঙে ফেলেকে এই ডাইপেপ্টাইল

তো এই যে এই ডিপিপি ফোর আসলে ওরাল আর জিএলপি অনটা হলো ইনজেক্টিভ এটা হয় উইকলি অথবা ডেইলিভাবে নেওয়া যেতে পারে এই গেল আমাদের তাহলে ওরালের ক্ষেত্রে আমাদের মোটামুটি এই আমরা হলো যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনিভিটার কনসেপ্টটা কোথা থেকে আসছে আমরা জানি গ্লুকোজ কিডনিতে রি হয় তো এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট ইন দ্য কিডনি টিভিউল হ্যাঁ এখানে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে তাহলে গ্লুকোজ কিন্তু আর অ্যাবজরভান হবে না তাহলে হবে সে ইউরিনের সাথে গ্লুকোজটা বেড়ে যাবে সেখান থেকে আসছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার ইনভিটার্স মানে এখানে গ্লুকোজকে রিয়াজশন করতে দিচ্ছে না সাধারণত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটা হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ করে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্লুকোজ এটা রিয়াজন ইনভিট করে তখন সে গ্ল্যাকোসিরিয়া হয়ে এটা কাজ করে আর কি এটা খুব এটা খুব ইমার্জিং ড্রাগ বলা আছে এই এস জি এল টু টি টু অর্থাৎ সোডিয়াম গ্লুকাস ট্রান্সফারি টু তাহলে আমি যদি আবার একটা সামারাইজ করি কী কী ড্রাগ আছে বিগোনাইটস এর আন্ডার মেটফর্মিনসিটাইজার থায়াজোলি ডাইরিয়ান এটাও একটা সেনসিটাইজার সেন্সিটাইজার আলবগ্লুকাইডাস ইনিভিটার আছে ইউরিয়ার আছে ওএচ এ ওভারঅল হাইপোগ এজেন্ট সালফিন ইউরিয়া এর ভিতরে অনেকগুলো ক্লাস আছে সবচেয়ে কমনলি ইউজ হয় গ্লোজাইট অ্যান্ড হলো গ্লিপারের সব থেকে মোস্ট কমনলি ইউজ ড্রাগ এটা কাজ করে কিভাবে এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল অন বিটাসেল হ্যাঁ এটার পর কাজ করে আমরা সবাই জানি আর এটা সুবি অসুবিধাটা কি ওরাল হাইপোগ্লিটিভ এজেন্ট আমরা আমি বলছি ওরাল হাইপোগ এজেন্ট তার মানে কি সাইফিনাল খেলে হাইপোগ্লাসিমি হয়ে যায় হ্যাঁ সেজন্য ওরাল হাইপোগ এজেন্ট এটা বলা হচ্ছে কারণে কারণ এটা ইনসুলিন বের করে যেহেতু বিটাসেল থেকে ইনসুলিন বের করে কাজ করাই সেজন্য হাইপো হওয়ার চান্স থাকে আর একটা হলো ইনক্লুডিং বেস্ট থেরাপি তাহলে আমি এখানে চারটা কি বলে কি বলে পাঁচটা গ্রুপে আলোচনা করলাম বিগোনাইটস আলফা সালফিন ইনক্লুডিং বেস থেরাপিস এন্ড সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনহিবিটরস এই পাঁচটা গ্রুপে আলোচনা করলাম পাঁচটা ওরাল হাইপোরফিক এগুলো হলো সব ওরাল ড্রাগ ওরাল কিছু আছে সেনসিটাইজার কিছু আছে ওরাল এজেন্ট এরপর চলে যাই আমরা তাহলে আর টা কি আছে ইনসুলিন ইনসুলিন আমরা খুব একটা পরিচিত নাম সবারই জানি এটা ইনসুলিন সাবকিট নিতে হয় ইনসুলিন আবার চার ভাগে ভাগ করা আছে একটা র্যাপিড অ্যাক্টিং যেমন লিসপ্রো স্পার্ট গ্লিজিন এটা হলো যে শর্ট অ্যাক্টিং আর যেটা রেগুলার আমরা ইউজ করি যেমন অনেকেই জানি অ্যাক্ট নামে বাজারে পাওয়া যায় আর এটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটা অনেকেই নাম জানে মিক্সটার নোভোমিক্স এগুলো অনেকেই জানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কেন বিকজ এখানে ই থাকে মিক্স থাকে আইসোফ্যান থাকে সেই জন্য ইন্টারমিডিয়েট আর লং অ্যাক্টিন লং অ্যাক্টিন যেটা আছে যেমন ব্যাজাল বেজাল আমরা জানি ক্যানোলগ ইনসুলিন যেটা বলি আমরা অনেকে জানি জেনালোলগ পাওয়া যায় গ্লার্জিন নামে পাওয়া যায় ডেটার ডেটেমির নামে পাওয়া যায় ডেগ্লুডেক নামে পাওয়া যায় অনেকগুলো নামেই কিন্তু আমরা লং অ্যাক্টিন পাই তাহলে ইনসুলিন এগুলো বেসিক্যালি ইনসুলিন অ্যালাউড গ্লারজিন তো এটির সুবিধা কি এগুলো হাইপো না টোয়েন্টি ফোর আওয়ার্স কাভার করে ফ্ল্যাট থাকে হাইপো না তাহলে ইনসুলিন সম্বন্ধে জানল তো ইনসুলিন আমাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ অ্যাকশন এটাকে আসলে চার ভাগে আমরা চার চার ধরনের ইনসুলিন বাজারে অ্যাভেলেবল র্যাপিড অনসেট খুব দ্রুত কাজ করে র্যাপিড অ্যাক্টিং যেটা আমরা আলোচনা করলাম স্প্রো অ্যাসপার্টেড খুবই দ্রুত কাজ করে শর্ট অ্যাক্টিং তার থেকে একটু সময় নিয়ে কাজ করে স্লোবল যেটা রেগুলার যেটা আমরা ইউজ করে থাকি ইন্টারমিডিয়েট এখানে আইসোফ্যান থাকে এনপিএইচ যেটা তার তার থেকে বেশি লাস্টে লং একটি টোয়েন্টি ফোর আওয়ার্স দেয় এই গেল আসলে ইনসুলিন অ্যাবাউট দ্য ইনসুলিন আমরা আলোচনা করলাম ইনসুলিন অনেকে সময় জিজ্ঞেস করা হয় যে ইনসুলিন কোথায় কোথায় দিতে হয় বা দেওয়া হয় এটা আমরা সময় জানি আমরা আপার রাইটার আপার রাইটে থাই নাভির চারদিকে এবং কি বলে যে ডেলটয়েলের আউটার ডেলটয়েল এগুলোতে আমরা ইনসুলিন দিই এবং এটা অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে থাকে সেটা আমার মনে হয় জানা থাকে ভালো অনেক জিজ্ঞেস করে আর ইনসুলিন দিলে কি প্রবলেম হইতে পারে একটা সময় আগে আগের যুগে যে ইনসুলিনের অনেক সময় সাইড ইফেক্ট হতো যেমন ফুলে যেত মাসল ডিস্ট্রপ হতো তো সেটা এখন 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 আর সত হয় না এখন ইনসুলিনের যদি বলে সাইড ইফেক্ট কি দ্য মোস্টলি সাইড ইফেক্ট হলো হাইপোগাসিমিয়া হয় তাহলে ইনসুলিনের কি সাইড ইফেক্ট হয় দ্য মোস্ট কমন ইজ দ্য হাইপোগাসিমিয়া আর কি ওয়েট গেইন করে এরা একটা ওয়েট গেইন করে অনেকের দেখছি যে আমরা ইনসুলিন নেওয়ার পরে কিন্তু পেরিফেলেডিমা হয় অনেকের যদিও এটা পার্সেন্টেজ খুব বেশি না আর কি এখন যদি তোমাদেরকে বলা হয় যে হট ইজ লেটেস্ট কী বলে যে ইনসুলিন নিয়ে যে লেটেস্ট কিছু আছে না ইনসুলিন নিয়ে আসলে যদি কথা বলি ইনসুলিন আমরা জানি যেটা সিরিজের মাধ্যমে নিয়ে আমরা সবাই জানি বাট এর বাইরেও কিন্তু আমাদের কতগুলা নতুন আপডেট আসছে সেটা হয়তো তোমরা জানো বা যারা জানো না তাদের জন্য যত জিজ্ঞেস করতে পারে তোমাদের যে কী কী উপায়ে ইনসুলিন দেওয়া যেতে পারে একটা আমরা জানি যে সিরিজের মাধ্যমে এটা আমরা কনভেনশন সবাই জানি ইনসুলিন সিরিজ বাজারে পাওয়া যায় আর সেকেন্ড অপশন যেটা সাফ কন্টিনিউয়াস কন্টিনিউস ইনসুলিন থেরাপি অর্থাৎ ডিভাইসের মাধ্যমে সাফ কন্টিনিউয়াস থেকে ইনসুলিন থেরাপি দিতে থাকবে আসলে এটা একটা আট হল ক্লোজ লুপ ইনসুলিন থেরাপি অর্থাৎ ক্লোজ লুপ একটা ইটা সেটা ডিভাইসের মাধ্যমে করা হয় সেটাও একটা ইনসুলিন থেরাপি দা এটা একটা মাধ্যম বলতে মিডিয়া বলতে পারে যেটা আলোচিত হচ্ছে এর বাইরে যেটা থেকে আলোচিত ইনসুলিন ইনহেলার ইনসুলিন ইনহেলার এটা ইউরোপে অলরেডি লঞ্চ করছে এবং তারা বলছে যে ইয়েস ইটস ভেরি ইফেক্টিভ সো ভবিষ্যতে হয়তো আমাদের একটা স্টেজে হয়তো হয়তো আমাদের ইনসুলিন ইনহেলার ইউজ করলেও হয়তো আমাদের সেক্ষেত্রে হয়তো ইনজেকশন যে ফোভিয়া বা ইনজেকশন নিতে যে কষ্ট সেটা দূর হবে আর এখন একটা জিনিস নিয়ে যেটা আলোচনা করা সচরাচর আলোচনা হচ্ছে যে উইকলি ডায়াবেটিস এটা আমরা তোমার ইতিমধ্যে শুনেছো বা জেনেছো কয়েকদিন আগে প্রথম আলোতে আসছে যে কিছু না ক্ষেত্রে জিএলি অনিসে আসলে এটা উইকলি একবার নিলেই হয় আর কি এটা এবং এটা বাংলাদেশে এখনো পাওয়া যায় সেটা একটা একটা গুড অপশন বা গুড বলবো যে ডায়াবেটিস চিকিৎসা একটা গুড একটা নতুন উন্মোচন এই ব্যাপারে ইনসুলিন এই ব্যাপারে তোমাদের একটা আমি একটা ধারণা দিলাম আমার মনে হয় তোমাদের পরীক্ষার সময় হেল্পফুল হবে আমি জানি তোমরা এর থেকে অনেক বই অনেক বেশি কিছু আছে তোমরা অনেকে বেশি জানো বাট কী কী জিনিসগুলো হয়তো লাগবে সে ব্যাপারে জাস্টিভিং আপ টাইম আমি একটু এতে চলে যাই আমি একটু আর একটু সামনে চলে যাই ডায়াবেটিস ইন স্পেশাল সিচুয়েশন স্পেশালি ইন দ্য প্রেগনেন্সি প্রেগনেন্সিতে বা যে ডায়াবেটিস সেটাকে আমরা বলি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস ম্যালাটাস এখন গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস ম্যালাটাস কখন আমরা বলবো বা কখন আমরা ডায়াগনোসিস করব এটা আমাদের কিন্তু জানতে হবে স্পেশালি ডায়াবেটিস গাইনি যখন পরীক্ষা দিবা তোমাদের অনেককে জিজ্ঞেস করতে পারে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস ম্যালাটাস কখন বলবো এবং তুমি কখন তুমি একটা প্রেগনেন্ট মেয়ে মহিলাকে তুমি কি বলে যে অ্যাডভাইস করবে ফর ডায়াবেটিস চেক সাধারণত বলা হয় চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ অর্থাৎ টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট উইক্স অফ প্রেগনেন্সিতে তাকে অ্যাডভাইস করে বলা হবে ফার্স্টিং ওয়ান আফটার অ্যান্ড টু আফটার কি বলে গ্লুকোজ যদি ফার্স্টিং ফাইভ পয়েন্ট থ্রির নিচে থাকে তাহলে কিন্তু সে বস্তু যে নর্মাল ফাইভ পয়েন্ট থ্রির বেশি হয়ে গেলে সে ডায়াবেটিস অর্থাৎ গেস্টন ডায়াবেটিস ম্যারাটিস ঠিক অনুরূপভাবে এক ঘন্টার পরে যদি সেভেন পয়েন্ট এইটের বেশি হয়ে যায় তাহলে ডায়াবেটিস দুই ঘন্টার পরে যদি সিক্স পয়েন্ট ফোর এর বেশি হয়ে যায় তাহলে সে ডায়াবেটিস তাহলে আশা করি এই ভ্যালুগুলো তোমরা জানবা বিকজ পরীক্ষার সময় স্পেশালি আমাদের গায়ে নিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে যে গ্যাস্ট্রিক ডায়াবেটিস কখন করা হবে কত ভ্যালু বেশি হলে আমি তাকে বলবো আমার তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা একটু চলে যাচ্ছি একটু সামনের দিকে সেটা হলো যে হোয়াট আর দা ইমার্জেন্সিস ইন ডায়াবেটিস ম্যালেটাস এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বলে ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি যদি আমরা বলি ফ্রিকুয়েন্ট কোশ্চেন যে হোয়াট দ্য ডায়াবেটিস ইমার্জেন্সিস তাহলে নিশ্চয়ই তোমার বুঝে ফেলছে আমি কি বলতে চাচ্ছি ডায়াবেটিস ইমার্জেন্সিস আসলে তিনটাই আমরা আলোচনা করে থাকি নাম্বার ওয়ান ডায়াবেটিক কিটাসিডোসিস নাম্বার টু ইজ দ্য দ্যপ্লাসমিক কমা নাম্বার থ্রি ইজ দ্য হাইপারগ্লাসমিক হাইপারঅমার স্টেট এই তিনটে আসলে আমাদের বলা হয় তাহলে এখন আমরা বুঝবো কিভাবে কখন বুঝবো কীভাবে বুঝবো এবং তার ম্যানেজমেন্ট কি দেবো ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা আমি আমি যদি আবার যদি একটু আলোচনা করি দ্য ডায়াবেটিস ইমার্জেন্স হ্যাঁ আর থ্রি নাম্বার ওয়ান ডায়াবেটিক কিটাসোসিস হাইপারসমার কি বলে যে হাইপার গ্লাসমিক হাইপারসমার স্টেট আর হলো হাইপোগ্লাইসেমিক কমা এখন বুঝব কিভাবে কোনটা কোনটা কি বুঝব কিভাবে আমি আমার অরে সবসময় বলে থাকি এই আনকনশাস پیشنট যদি তোমার অরে আসে কিমা তুমি পাও অলওয়েজ এক্সক্লুড হাইপোগ্লাইসেমিয়া অলওয়েজ এক্সক্লুড ইজ वेरी इंपोर्टेंट एनी আনকনশাস پیشنট অর সেমি কনসাস پیشنটস কামস টু দ্য ওয়ার্ড এন্ড ইউ আর দ্য ডক্টর ইউ हैव टू এক্সক্লুড হাইপোগ্লাইসেমিয়া ইজ এ ম্যান্ডেটরি ইজ আ মাস্ট তাহলে আমার হাইপোগ আসতে পারে একটা পেশেন্ট হাইপোগিয়া কমা নিয়ে আসতে পারে তার রেসলেস নিয়ে আসতে পারে ট্রেমার নিয়ে আসতে পারে সেমিকনস নিয়ে আসতে পারে কি বলা যে ইরিটেবল নিয়ে আসতে পারে হেডেক নিয়ে আসতে পারে সো দেস অফ ফিচার্স অফ হাইপোগা আমরা যদি এ ভাগ করি দেয়ার থ্রি থ্রি ফিচার্সনিক ফিচার অ্যাট গাইক্লোপেনিক নন স্পেসিফিক অটোনিক ফিচারগুলো কি হয় পেশেন্টগুলো সোয়েটিং হয় ঘেমে যায় এই জন্য আমরা ইনসুলিন দেওয়ার পরে রুগীকে শিখে দিই রুগী আপনি যদি ঘেমে যান অস্থির লাগে বুক ধরপর করে তাহলে আপনি চিনি খেয়ে নিন বিকজ দিস ইজ দ্য অল অটোনোমিক ফিচার অফ হাইপোগিমিয়া তাহলে সোয়েটিং ট্রেমার পাউন্ডিং হার্ট ক্ষুদা লেগে গেছে অস্থির লাগতেছে সবগুলো অটোমিক ফিচার অফ অফ হাইপোগিয়া আর নিউরোগ

আপনি ইনসুলিন কিংবা ও এইচ এ খেয়েছেন কিনা এই কোয়েশ্চেনটা আমরা জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস আছে কিনা আর আপনি ইনসুলিন নেন কিনা কিংবা আপনি ওরাল অল এজেন্ট যেমন সালফোন অ্যালুরিয়া এই ধরনের কোনো ড্রাগ খেয়েছেন কিনা কারণ এগুলোতেই হাইপোগাসিমিয়া করে তাহলে আমরা যখনই বুঝবো যে ডায়াবেটিক পেশেন্ট ওএচ খেয়েছে কিংবা ইনসুলিন নিয়েছে এরপরে খাই নেই হেমিকনস নিয়ে আসছে কোনো কথা নেই বা নিয়ে আসছে কোনো কথা নেই কিংবা রেসলেস ট্রেমার সোয়েটিং হচ্ছে কোনো কথা নেই এটা হাইপোগাসিমিক হ্যাপেল এসিমে নিয়ে আসছে আমরা করবো কি সঙ্গে সঙ্গে তাকে আমরা ওরাল যদি খেতে পারে ওরালে দিব আমরা গ্লুকোজ খাওয়াবো আমরা কত মিলিগ্রাম আমরা সাধারণত একটা বলা হয় যে কী বলে পনেরো গ্রাম গ্লুকোজ খাওয়া দিতে আর যদি বলা হয় যে না কী বলে যে আনকনসিয়াস বা সেমিকনসিয়াস তাকে অবশ্যই আমরা আমরা কী করবো আমরা আইভি ডেক্সোস দিব টোয়েন্টি পার্সেন্ট ডেকটোস রানিং দেবো আমরা কত মিলিগ্রাম সাধারণত পঁচাত্তর থেকে একশো এম এল টোয়েন্টি ডেক্সটোস একদম রানিং তাকে দিব আমরা যাতে আমরা তার দ্রুত কারেকশন হয়ে যায় এবং এটা ম্যাজিক এবং সঙ্গে সঙ্গে প্যাশেন্ট কারেকশন হয়ে যায় গেলে এক সঙ্গে সঙ্গে প্যাশে উঠে বসে যায় ইটস এ ম্যাজিক এবং এতে আমার কাছে মনে হয় যে ইউ উইল বি রিওয়ার্ডেড বাই দ্য প্যাশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটেন্ডেন্স যে তুমি একটা জাদু দেখেছো সো এটা আমার মনে কাছে মাথায় রাখতে হবে আমরা ডিকে চলে যাচ্ছি ডায়াবেটিক কিসু কিটো অ্যাসিডোসিস ডায়াবেটিক কিসু অ্যাটোসিস কী বলে কিটো অ্যাসিডোসিস মানে বুঝতে পারছি নাম শুনে যেটা আসলে অ্যাসিডোটিক ফিচার থাকে অ্যাসিড অ্যাসিডেমিয়া হয় সেজন্য সেখানে দেখছে ডায়াবেটিস কিটো অ্যাসিডিস কিটো মানে কিটোন বাড়ি কিটো বেশি কিটোন এত বেশি জেনারেট করে যে সেটা অ্যাসিডোন বা যেটি হোক না কারণ এত বেশি জেনারেট করে যে অ্যাসিডেমিয়া তৈরি করে তাহলে আমরা বুঝবো কীভাবে একটা ডায়াবেটিক প্যাশেন্ট দেখলে যে তার ডিপ রেসপিরেশন হচ্ছে তার র্যাপিড রেসপিরেশন হচ্ছে মুখটা ড্রাই হয়ে আছে জিভাটা শুকনো আছে এবং তার একটা সুইট স্মেল আসছে যে মুখ দিয়ে তখন তাকে বুঝছে কিংবা সেমিকনসিয়াস পেশেন্ট পেশেন্টের ওয়েট কেমন কেমন ইয়ে ল্যাথার্জি হয়ে আসে তখন তোমাকে মনে করতে হবে যে প্যাশেন্ট ইজ ডায়াবেটিক কি তাহলে সেমিকনসিয়াস কিংবা মানকো এটাই হোক না কেন এর বেসিক্যালি এটা সেমিকনসিয়াস থাকে র্যাপিড ব্রিদিং হচ্ছে মুখ শুকনা না ডিহাইড্রেট সিভিল রেডিয়েটেড পেশেন্ট তার ফ্রিকোয়েন্ট কোলেরিয়া হচ্ছে পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে পেশেন্ট ফিভার থাকতে পারে এই ধরনের পেশেন্ট যদি পাও এবং হিস্ট্রি অফ ডায়াবেটিস যদি থাকে তাহলে মনে করতে যে পেশেন্ট ডায়াবেটিক কিটোসিস তাহলে ডায়াবেটিক কিটোসিস এই ধরনের একটা ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসলে তুমি অবশ্যই মনে করবে যে এটা একটা একটা ডায়াবেটিক কিটোসিস এর একটা পেশেন্ট তাহলে এখন আমরা আমরা যদি এটা বেসিক জিনিস চিন্তা করি হঠাৎ মানে বেসিক থিংস অফ ডায়াবেটিক কিটোসিস বেসিক্যালি তিনটা এটা কি হাইপার কিটোনেমিয়া অর্থাৎ কিটোন বডি অনেক বেশি হয়ে যায় এখানে কেন আমরা জানি যে কাউন্টার রেগুলেটরি হরমোনগুলা কিটোন বডির জেনেসিস বাড়াই দেয় সেকেন্ডটা কি হাইপার গ্লাসিমিয়া থাকে ব্লাড গ্লুজ বেড়িয়ে থাকে কত বেশি থাকে সাধারণত ইলেভেন পয়েন্ট ওয়ান এর বেশি থাকলেই হবে পনেরো হইতে পারে বিশ হইতে পারে একুশ হতে পারে অনেকের ধারণা মনে হয় যে হাই হোলি হবে তিরিশ হোলি হবে ব্যাপারটা কিন্তু এরকম না তার পনেরো হইতে পারে চোদ্দোও হইতে পারে সো তাহলে আমাদের তিন ফিচার থাকতে হবে যে হাইপার কিটোনিমিয়া যদি থাকে এক দুবার যদি হাইপার গ্লাসিমিয়া যদি থাকে আর তিন যদি অ্যাসিডেমিয়া থাকে অর্থাৎ পেশেন্ট যদি পিএইচ কি হয় লেস দেন সেভেন পয়েন্ট থ্রি কমে আসে তো তিনটে ফিচার থাকলে বুঝতে হবে যে ডায়াবেটিস কনফার্ম এটা পেশেন্টের ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস তাহলে এটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে একটা পেশেন্ট রেসপিটির অনেক বেশি হচ্ছে ডিহাইড্রেটেড পেশেন্ট সেমি তোমার কাছে কি মনে হয় তখন বলে দিস পেশেন্ট মোস্টলি ডায়াবেটিক কিটোসিস তখন তোমাকে জিজ্ঞেস করতে তুমি কিভাবে ম্যানেজ করবা তখন তোমাকে বলতে হবে যে প্রথমে এটা তাকে ফ্লু দিতে হবে রিহাইড্রেট করতে হবে কারণ এত বেশি ডিহাইড্রেট থাকে যে কথায় তখন কথা তাকে আমরা ফ্লুড দেবো সাথে সাথে ইনসুলিন দিব তখন তোমাকে জিজ্ঞেস করা অনেকে জিজ্ঞেস করে স্যার ইনসুলিনটা কীভাবে দিবা সাবকিটিনাস নাকি আইভি নাকি আইএম তো এখন এখানে সাবকিটিনাস দিব কিনা না অবভিয়াসলি নো এক কথায় সাবকিটিনাস দিব না কারণ কেন থাকে এদের পেরিফেল ভ্যাজু থাকে সাবকিটিনাস দিলে আসলে এটা অ্যাবজর্বশন হবে না তাকে বেস্ট হলো আইভি দিব আমরা আইভি যদি না পারি তাকে আমরা ই দিব দিব ফ্লুইড কত দিব আমরা অনেক ফ্লুইড দিতে হয় প্রথমে এটাই জিজ্ঞেস যে প্রথমে কোনটা দিবা অনেকগুলো আছে কোনটা দিবা সবসময় প্রথমে তারপর ডিএনএস এই মোটামুটি এখানে মোটামুটি এইগুলো জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময় আর বাদবি সব বইতেই আছে তোমরা জানো এটা আমি এদিকে যাচ্ছি না ইনসুলিন ফ্লুইড নিয়েই তোমাদেরকে বেশি বেশি জিজ্ঞেস করা হবে এবং আমার মনে হয় তোমাদের চলে আসো হাইপার ক্লাসমিক হাইপার আসলে এখানে এখানেও কিন্তু এখানের একটা ইম্পর্টেন্ট ফিচার হলো এখানে গ্লুকোজ ভেরি হাই এটাকে বলা হয় মোর দ্যান ত্রিশ এর উঠতে হবে আসলে তাহলে একটা পেশেন্ট গ্লুকোজ মোর দেন তিরিশ পেশেন্টের একটু মেন্টাল কেমন যিনি ডাউন হয়ে আছে অপটেন্টেশন হয়ে আছে ড্রাউজি হয়ে আছে তখন গ্লুকোজ অনেক হাই ড্রাউজি আছে কিন্তু তার র্যাপিড রেসপিরেশন নাই যেটা ডায়াবেটিক কিের পক্ষে সেই জিনিসটা নাই তখন তোমাকে চিন্তা করতে হবে এটা মেবি এইচ এইচ এস অর্থাৎ হাইপারগ্লাসমিক হাইপারাসমুলার স্টেইট হতে পারে তাহলে ডিকের সাথে পার্থক্য কোথায় ডিকের যে কুসমুল ব্রিদিং থাকে অর্থাৎ এয়ার হাঙ্গার থাকে এটি কিন্তু থাকে না এখানে কিন্তু এখানে একটা শর্ত হলো যে গ্লুকোজ অনেক হাই থাকে বলা মোর দেন থার্টি থাকে এদের তাহলে প্রবলেমটা কোথায় কেন তাদের মেন্টাল এরকম প্রবলেম হয় ড্রাজি থাকে এদের কি হয় এদের এদের কি বলে যে প্লাজমা অসমোলারিটি অনেক হাই হয়ে যায় এদের আসলে অসমোলারিটি অনেক হাই হয়ে যায় এটা বলা হয় তিনশো বিশের বেশি হয়ে যায় অসমোলারিটি অর্থাৎ প্লাজমা ভিসকোসিটি এত বেশি হয়ে যায় সে তখনই পেশেন্টের ড্রাজি হয়ে যায় এবং পেশেন্টের একটু সেমিকনসাস পেশেন্ট আমাদের মধ্যে কমা হতে পারে ইভেন পেশেন্টের কনভালশন হতে পারে সেরেবেল এডিমায় হয়ে কনভালশন হতে পারে পেশেন্টের তখন মনে করতে হবে এটা আমাদের আসলে হাইপারসমোলার হাইপারগ্যাসমিক হাইপারসমিক স্টেট তিনি বলে চিকিৎসা কি কোনো কথা নেই তাকে আমরা আমরা কি দিব আমরা নর্মাল স্যালেন হাফ স্ট্রেন দিব হাফ স্ট্রেন বলতে আমরা বোঝা নিশ্চয়ই বুঝতে পারছো পয়েন্ট থ্রি আর এখানে এই কি দিব আমরা হাফ স্ট্রেন পয়েন্ট ফোর ফাইভ সরি পয়েন্ট ফোর ফাইভ হাফ স্ট্রেন দিব আর এখানে ইনসুলিন দিব ইনসুলিন আইভি অথবা আয়ন এই গেল মোটামুটি এই হাইপারসমোলার সম্বন্ধে গেল মোটামুটি ইমার্জেন্সি নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো যে আমরা চলে যাব সেটা হলো যে কমপ্লিকেশন আর একটা ইম্পর্টেন্ট একটা জায়গা যে জিজ্ঞেস করা হয় যে হঠাৎ দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস এটা মেডিকেল যারা আস তারা অনেকে জানো খলিল স্যারের খুব পছন্দের একটা কোয়েশ্চেন যে হঠাৎ দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস ম্যালেটাস সো তাহলে এটা তোমাদেরকে একটা জানতে হবে তাহলে ডায়াবেটিস যদি আমরা কমপ্লিকেশন যদি বলি তাহলে এটা এটা কিভাবে বলবো আমরা আমরা দুই ভাবে আমরা সবাই জানি একটা মাইক্রোভাসকুলার কমপ্লিকেশন একটা ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশন মাইক্রো মানে ছোট আর ম্যাক্রো মানে বড় তাহলে এখন যদি বলে যে হঠাৎ দাওয়া কমপ্লিকেশন তো বলবো স্যার দুই ধরনের কমপ্লিকেশন একটা মাইক্রোভাসকুলার একটা ম্যাক্রোভাসকুলার মাইক্রো মানে ছোট কোথায় কোথায় হতে পারে রেডিনোপ্যাথি হয় রেডিনোপ্যাথি এখানে ক্যাটারাইট হতে পারে রেডিনোপ্যাথি হতে পারে সেখানে কি হতে পারে তার চোখে দেখে না তাহলে একটা যদি বলি যে

নির্ভ্রতি মানি এদের দুই ধরনের প্রবলেম হয় মটর এবং সেঞ্চুরি দুটোই যায় এদের মটর অ্যান্ড উইকনেস হয় আর সেঞ্চুরি কি এদের গ্লোব অ্যান্ড স্টক প্যাটার্ন অফ পেরিফেল সেনসেশনের ডিস্ট্রিবিউশন থাকে অর্থাৎ এদের সেনসেশন পেন টাস্ট টেম্পারেচার ভাইব্রেশন সবই চলে যায় পেরি অটোনমিক ফিচার নিয়ে আসে অ্যাট হলো ফুড ডিসিজ তাহলে কয় ধরনের কমপ্লিশন পেলাম আমরা পাঁচ ধরনের মাইক্রোভাস্কুলার কমপ্লিশান কয়দিন পেলাম পাঁচ ধরনের একটা রেটিনোপ্যাথি নেফ্রোপ্যাথি প্যাথি অটোনোমিক অ্যান্ড ফুড ডিজিজ এই এইগুলো কিন্তু একদম মুখস্ত থাকতে হবে তোমাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যেন বলে দিতে পারে উইদাউট এনি হেজিটেশন ডায়াবেটিস সমাজে না যদি কোনো কোয়েশন বলতে ঠিক কত না পারো সহজ সহজ কোয়েশনগুলো এটা কিন্তু বিকজ হ্যাভ টু ডিল উইথ ডায়াবেটিস ইন দ্য হোল লাইফ অ্যাজ এ ফিজিশিয়ান তোমাকে এটা জানতে হবে এবার চলে আসো দুই নম্বর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন ধরনের তিন ধরনের একটা হলো করোনারি সার্কুলেশন মাইক্রো ইনফাকশন তোমরা জানো সার্ভারা সার্কুলেশন যে কারণে স্ট্রোক হয় পেরিফেরাল সার্কুলেশন যে কারণে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয় তাহলে আমাদের মাইক্রো ম্যাক্রো আলাদাভাবে জানতে হবে বিকজ তোমাকে জিজ্ঞেস করবে যে কোনটা কি তাহলে আমি যদি একটা ইন ডিটেলস যদি একটু চলে যাই আমরা রেডিওপ্যাথিতে আমি আগে বললাম যে পেশেন্টকে জিজ্ঞেস করে দেখতে পাই কিনা তাহলে বুঝতে হবে যে পেশেন্টের এই ধর ক্যাটার কথা আছে এটা একটা জিনিস তোমাকে বলি যে একটা ডায়াবেটিসের সব থেকে আর্লিয়েস্ট কমপ্লিকেশন কি হয় সেটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি সব থেকে চোখ ধরে সবার আগে চোখ ধরে সবার আগে চোখ ধরে তারপর করে কি নিউরোপ্যাথি হয় তারপর কিডনি তারপর অ্যাজ এ হোল হার্ট অ্যান্ড ব্রেন তাহলে একটা পেশেন্টের যদি পায়ে পেরেফিল নিউরোপ্যাথি পেয়ে থাকে তাহলে আমি বুঝে ফেলি পেশেন্টের চোখে তার সমস্যা আসি কারণ সবার আগে চোখ ধরে নিউরোপ্যাথি নিউরোপ্যাথি আমরা আলোচনা করলাম নিউরোপ্যাথি নিউরোপ্যাথি তো আমরা বললাম যে এটা আসলে দুই ধরনের মোটর হতে পারে সেন্সরি হতে পারে তো মোটরের ভিতরে মটরের ভিতরে আমরা যেটা আলোচনা করি মোটর কি ধরনের তার পাশে কি বলে যে এটা স্পেশালি এতে হয় মাসেল অস্টিং থাকে ইউনিলেটারাল মাসেল অস্টিং থাকে তখন বুঝি যে এটা আসলে

আর তাহলে যে আরটা কি তাহলে প্যারেফিল নির্বাথি নিশ্চয়ই বুঝতে পারছো যে সবগুলোই চলে যাবে মোটর সরি ইয়া বলে সেন্সরি পেন টাচ ভাইব্রেশন সবই চলে যাবে আর মোটরের জন্য শুধু মাসাল বাস্টিং থাকবে এবং এটা এই এগুলো পেরেফিল নির্বাথি অটোনমিক অটোনমিক বলতে এখানে অল ফিচার্স অটোমোমিক থাকবে এখানে অটোনমিক যত ধরনের ফিচার থাকতে পারে সব ধরনের অটোমিক ফিচার আমরা অটোনোমিক সিস্টেমের যা ফিচার সব এখানে থাকবে যেমন যদি বলি টালিভাসগুলোর ক্ষেত্রে কী হবে পোস্টুরাল ড্রপ থাকে তার এবং তার রেস্টিং থাকে কাটিয়ে থাকে জিয়া যদি বলি একটা ডিসপ্লে থাকে তাদের অ্যাপডোমিল ডিস্টেনশন থাকে ফুলনেস থাকে নসে ভমিটিং এবং এদের রাতের পাত ডায়রিয়া হয় এদের এবং এদের কখনো কখনো কনস্টিপিউশন হয় যদি জেনেট ইউরোনি বলি আমরা অনেক পেশেন্টের হয় ইউরোজেন ডায়াবেটিক এর কারণে নিউরোজেনিক ব্লাডার হয় অর্থাৎ ডিফিকাল্ট ইন মিক্সচুরেশন ইউরোনি ইনক্টিনেশন আমরা জানি ইনফেকশন আর এদের ইলেকট্রাল ডিসফাংশন হয় আর কি মোটোর কি হয় এদের হাত পাগুলো ঠান্ডা হয়ে যায় এবং এদের ডিপেন্ডেন্ট ইডিমা হয় তাহলে একটা ডায়াবেটিক কিন্তু ডিপেন্ডেন্ট ইডিমা হইতে পারে বিকজ এদের ভ্যাসোমিটরের সমস্যা হয় কি এই গেল আর তাহলে পিপিএল ক্ষেত্রে কি হয় এদের ডিক্রিজ পিপল সাইজ থাকে এদের আসলে এটা রেস্টিং টু মাইডিয়াটিক্স এটা কাজ করে না এর তো অল দ্য ফিচারস অফ অটোনমি এই ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে কি কি ধরনের অটোনমিক ফিচার আছে একটু বলো তো নিরপেক্ষ এই কোশ্চেন তোমাকে করতে পারে মোটামুটি একটু জানলে হবে কার্ডিওভাস্কুলার গ্যাস্ট্রো প্রত্যেক হেডলাইন একটু জানতে পারলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে নেফ্রোপ্যাথি তোমরা জানো যে সাধারণত টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে ডায়াগনোসিস 10 বছর পরে নেফ্রোপ্যাথি হয় সাধারণত বলা হয় ইয়ের ক্ষেত্রে টাইপ টাইপ সরি ক্ষেত্রে দশ বছর পরে সাধারণত বলা হয় টাইপ ওয়ানের ক্ষেত্রে একটু ভুল বললাম সরি ডায়াবেটিস টাইপ ওয়ানের ক্ষেত্রে দশ বছর পরে আর টাইপ টুর ক্ষেত্রে সাধারণত অনেক সময় অন স্পট অথবা পাঁচ বছর পরে বলা হয় আর কি তো এটা আসলে এই বুঝবো কিভাবে একটা পেশেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়েছে এটা আসলে আমরা দুইভাবেই বুঝি একটা হলো যে ক্লিনিক্যালি এন্ড কখনো ল্যাব

পিউডিক্যালি অথবা রুটিনলি তাকে আমার সব চেক করতে হবে যে কমপ্লিকেশনগুলো আসে কিনা স্পেশালি নেপ্রোপ্যাথি আসে কিনা সো এখন আমরা যদি বলি যে কি বলে একটা টার্ম তোমরা শুনে শুনছো যে মাইক্রো অ্যালবিন ইউরিয়া এটা খুব পরিচিত টার্ম মানে অনেকে জানো তাহলে মাইক্রো অ্যালবিনুরিয়া জিনিসটা কি যদি মাইক্রো অ্যালবুমিন যদি ইউরিনে পাস করে সেটাকে মাইক্রোমিন বলে এবং এটা দ্য হলমার্ক অফ ডায়াবেটিস ম্যালাটাস অর্থাৎ ডায়াবেটিস ম্যালাটাসদের এই মাইক্রো অ্যালমিনির হয় যদি পাওয়া পাওয়া যায় মানে پیشنট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমি বুঝাইতে পারছি ব্যাপারটা এই জিনিসগুলো জেনে থাকলে সুবিধা কি পরীক্ষার সময় যদি কেউ জিজ্ঞেস করে অ্যাট লিস্ট আকাশ থেকে পড়ার মতো যদি মনে না হয় আহ তবে হ্যাঁ মাইক্রো অ্যালমিনিরিয়া কিন্তু শর্ট নোট আসতে পারে শর্ট নোট আসতে পারে মাইক্রো অ্যালমোনিয়া তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জানতে হবে আর কি এই গেল মাইক্রোমের সম্বন্ধে আমরা আলোচনা করলাম এবার চলে যাই তাহলে আমাদের এলো যে ম্যাক্রোভাসকুলার ম্যাক্রোভাস্কুলার যে কমপ্লিকেশন বুঝব কিভাবে প্রথম যদি করোনারি সার্কুলেশন চিন্তা করি একটা করোনারি ডিজিজ করোনারি আর্টারি ডিজিজ তাহলে আমরা বুঝবো কিভাবে রুগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনার হাঁটতে গেলে বুক ব্যথা করে কিনা কমনলি কোয়েশ্চেন একটা যে হাঁটতে গেলে বুক ব্যথা করে কিনা ইফ ইট ইজ ইয়েস

কিভাবে আমরা আমরা শুধু রোগীকে জিজ্ঞেস করি যে হাঁটতে গেলে আপনার পা হাঁটতে পারেন কিনা কিছু পরে পা আটকে ধরে কিনা পায়ে ব্যথা করে কিনা অনেক বলে যে আমি হাঁটতে পারি না হাঁটতে গেলে কিছুক্ষণ পরে আমার পা ব্যথা করে তখন বুঝি পায়ে রক্ত নীতি চিকুন হয়ে গেছে ব্লাড ঠিক মতো সাপ্লাই করতে পারতেছে না তাহলে আমরা কিন্তু কোশ্চিন করেই কিন্তু বুঝতে পারি যে কমপ্লিকেশন গুলা আছে কিনা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সবার শেষে যেটা সেটা হলো ডায়াবেটিক ফুট ডায়াবেটিক বুঝি কিভাবে রুগীরাই বলে দেয় স্যার আমার পায়ে বোধ শক্তি নাই তাহলে যে পেশেন্টের বোধ শক্তি নাই যখন বলবে অবভিয়াসলি তোমাকে চেক করে দেখতে হবে যে পায়ে তলায় তার কোনো ঘা আছে কিনা অর্থাৎ কোনো আলসার আছে কিনা বা কোনো শোর আছে কিনা কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে কিন্তু আসলে প্রেশার ইফেক্ট হয়ে তার আহ আলসার হয় ডায়াবেটিক ফুট হয় রুগীরা বুঝতে পারে যেহেতু সেন্সেশন নেই রুগীরা বুঝতে পারে না তাহলে যখনই বলে পেরিফেল সেনসেশন কমে গেছে বা পেরিফেল বোধশক্তি কমে গেছে তখন তোমাকে চেক করতে হবে তো সাধারণত পেরিফেল পায়ের তলাতে স্পেশালি দ্য গ্রেটর নিচে হয় বা প্রেশার এরিয়াতে হয় একটা আলসার থাকতে পারে হ্যাঁ বা সোর সোর থাকতে পারে সেটা তোমাকে চেক করতে হবে এবং দেখতে হবে এবার এই জন্য আমার সঙ্গে ডায়াবেটিক পেশেন্টগুলো রুগীকে বলি এভরি নাইট বিফোর গোয়িং টু দ্য বেড প্লিজ চেক ইউর সোল ইস দ্যার এনি সোর অন ইথিং এলস যেহেতু রোগীরা বুঝতে পারে না তাকে পরীক্ষা রোগীকে অ্যাডভাইস করতে হবে তাহলে এই শোটা তো সম্বন্ধে আমাদের তোমাদের একটা ধারণা তাদেরকে দিতে হবে বা তোমাদের থাকতে হবে এই গেল ডায়াবেটিক আলসার ফুট সম্বন্ধে সব শেষে যেটা আমি বলবো যেটা সেটা একটা হাউ ডু ইউ ফলো আপ এশন উইথ ডায়াবেটিস ম্যালাইটাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি কিভাবে ফলো আপ করবো আসলে আমি এই ডায়াবেটিক পেশেন্ট কি বলে দেবো যে আপনার আশা লাগবে না না আপনি প্রতি সপ্তাহে আসবেন না প্রতি মাসে আসবেন কিভাবে ফলো আপ করবো আসলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে আসলে অনেকগুলো একটা র্যাবিট প্যাশন অনেকগুলো জিনিস দেখা হয় অনেকগুলো জিনিস দেখা হয় আসলে তার লাইফ স্টাইল তার ওজন ব্লাড প্রেশার ইউরোনালাইসিস ব্লাড ফাংশন গ্লাসমিক কন্ট্রোল হাইপোলিগ্লাসমিক এপিসোড হয়েছিল কিনা না চোখ দেখতে হবে ললিম দেখতে হবে অনেক কিছু জিনিস আসলে ফলো আপ করতে হবে বাট তাহলে আমরা আসলে রুটিনলি কি জিজ্ঞেস করবো বা কি বলবো অ্যাডভাইস দিব সাধারণত বলি তো লাইফ স্টাইল আমরা চেক করি যে আমরা যে কথাগুলো বলেছিলাম ডায়েট এক্সারসাইজ ওয়াকিং সেগুলা বা ওয়েট রিডাকশন তার কি অবস্থা তাকে হিস্ট্রি দিব ওয়েটটা দেখবো যে আগের ওয়েজের কত ছিল এখনকার ওয়েট কম কত আছে ব্লাড প্রেশার দেখবো আর আমরা জানি যে ব্লাড প্রেশার ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড প্রেশার অনেক কমায় রাখে সাধারণত বলা হয় ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড প্রেশারের উপর একশো চল্লিশ নিচেটা একশো নিচেরটা আশি নিচে রাখতে হয় তাহলে সেটা তার এখন ডায়াবেটি পেশেন্ট যদি ওয়ান থাকে এই সরি 85 ফাইভ থাকে ডায় তাহলে কিন্তু তার প্রেশার তাহলে 80 নিচে রাখতে হবে ওর দিকে ওয়ান নিচে রাখতে পারলে ভালো বাট ওয়ান ফোর্টি নিচে থাকতে পারলে হবে বাট ওয়ান থার্টি নিচে রাখতে পারলে বেস্ট তাহলে আমরা প্রেশার দেখব তার আমরা ব্লাড সুগার চেক করবো আমরা এখন প্রশ্ন যে কদিন পর পর তার ব্লাড সুগার চেক করতে বলবো ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে একটা পেশেন্ট ডায়াবেট পেশেন্ট তোমার কাছে আসে যদি পেশেন্টকে আমরা ড্রাগ দিয়ে থাকি এবং পেশেন্ট যদি কন্ট্রোল না হওয়া পর্যন্ত এক মাস পর ফলাপ আপ করবো আমরা এক মাস পর পর আনটিল কন্ট্রোল আর যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা তিন মাস থেকে ছয় মাস পর পর তাকে আসতে বলবো আমি মনে বুঝাতে পারছি স্পেশালি ওরাল ড্রাগের ক্ষেত্রে আর যদি আমরা ইনসুলিন প্রেসক্রাইব করে থাকি তাহলে আমরা বলবো যে আমরা সাধারণত আমরা তিন থেকে সাত দিন এর ভিতরে কনভিনিয়েন্ট টাইমে আমরা আমরা তাকে ফলাপে আপে আমরা সাধারণত টু অ্যাডজাস্ট দ্য ইনসুলিন আর যদি ইনসুলে অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে একই কি দিন থেকে ছ মাস পর আমরা তাকে ফলো আপ করবো আমরা এটা সিচুয়েশন সব করা আর কি এখন প্রশ্ন হলো যে ফলো আপ করার সময় আমরা ব্লাড সুগার কি আসলে এরকম ইম্পর্টেন্ট এখানে আসলে দুইটা জিনিস দেখি আমরা একটা হলো ফাস্টিং ব্লাড সুগার অথবা এস বি অনসি টুয়েলভ পার্সেন্ট ব্রেকফাস্ট এখন বলার প্রয়োজন নাই বলা হয় বাট ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য ডায়াবেটিস ম্যালাডাস তাহলে সেক্ষেত্রে ফাস্টিং

কত টার্গেট হলে আমরা আসলে খুশি হব একটা অ্যাডাল্টের ক্ষেত্রে ফাস্টিং এর ক্ষেত্রে এস বি ওনির ক্ষেত্রে যদি ইয়াং হয় তাহলে লেস আর যদি ওল্ডার এজ হয় তাহলে লেস দেন সেভেন আমি আবার বলছি যদি ইয়াং হয় তাহলে লেস দেন সিক্স পয়েন্ট ফাইভ টার্গেট আমার এস বি ওন সি আর যে ওল্ডারলি পিপল হয় তাদেরকে লেস দেন সেভেন এটা আমাদের টার্গেট এই গেল মোটামুটি আমাদের টার্গেট একটা জিনিস হয়তো আমার মনে হচ্ছে বাদ পড়ে গেছে একটা জিনিস বাদ পড়ে গেছে সেটা হলো যে কখন কোন ড্রাগ দিব আমরা কখন তাকে লাইফ স্টাইল কথা বলবো কখন ওরাল দিব কখন ওরাল হাইপোগ্সিভ এজেন্ট দিব কখন ইনসুলিন দিব এটা একটা জিনিস ছুটে গেছে ইম্পর্টেন্ট ইস্যু আমি এটি বলে আজকে শেষ করব। অনেক সময় হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে হয়তো তোমার মনে মনে ভাবছো স্যার আজকে ঘুমাবে না নাকি বা ঘুমাতে দিবে নাকি না আমি এটি বলি শেষ করে দিব অনেক রাত হয়ে গেছে সেটা হলো যে একটা একটা এটা রাফ বলা হয় যে একটা যদি টু আওয়ার্স ব্রেকফাস্ট পনেরো থাকে তাকে আমরা সাধারণত আমরা তাকে লাইফ স্টাইল মডিফিকেশন দিবো আমরা তাকে লাইফ স্টাইল মডিফিক চেষ্টা করবো যে লাইফ স্টাইল মোডিকেশন বলতে আগে আলোচনা করছি আমি যাচ্ছি না এর পরে গেলে সাধারণত আমরা তাকে বলি আমরা সেন্সিটাইজার দিব আমরা কিংবা ওয়েচে শুরু ক্ষেত্রে ড্রাগ শুরু ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হলো স্পেশালি মেট ফরমিন এটা পরিষ্কার বলে দেওয়া আছে টেক্সট বুকে সো আমরা শুরু করবো মেট দিয়ে মেট দিয়ে শুরু করার পরে আমরা যে আমরা দেখবো যে তিন মাস একটা ফলো আপ করবো দেখবো যে তাদের কি অবস্থা তিন মাস যে দেখলাম যে এইচ বিওয়ানসি দেখলাম বা তার কন্ট্রোল হয়নি তখন আমরা তাকে এড চলে যাবে এড অ্যাডে চলে যাব যেমন সেটা হতে পারে সালফিন ইউরিয়া অর্থাৎ ওয়েচে অথবা আর কোনো ডিপিপি ফোর ইনিভিটার অন্য কোনো কম্বিনেশন চলে যাবো আমরা তাহলে ইনসুলিন কখন দিব সাধারণত বলা হয় আঠারো বেশি চলে গেলে টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আঠারো করে চলে গেলে সাধারণত বলা হয় ইনসুলিন শুরু করতে তো সেক্ষেত্রে ইনসুলিন ডোজ কত আমরা জানি জিরো পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি বডি ওয়েট হিসাবে শুরু করতে হয় এটাকে যদি একটা ইউজ করি তাহলে আবার তিন ভাগ ভাগ করবো আমরা আর যদি মনে করি আমরা এটা ইন্টারমিডিয়েট বা মিক্সড ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা দুইবার আর যদি মনে করি যে অ্যানোলগ ইউজ করবো বা ব্যাজাল ইউজ করবো তাহলে সেক্ষেত্রে একবার রাত্রে এই হলো আমাদের শুরু করার নিয়ম এটা এটা রাফ একটা সবাই এটা কনসেনসাস এভাবেই সবাই বলে থাকে আর কি বাট ইনসুলিনের ক্ষেত্রে সবাই বলে যে কত রোজে দিব সবাই একটা কনফিউশন করে থাকে এখানে ক্লিয়ার মেসেজ জিরো পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি বডি হিসেবে শুরু করব করছি করবো গেল মোটামুটি আমাদের যেটা আমি একটু বলছিলাম যে আমরা যেটা অ্যাড করে নিই প্রথম মেট ফর্ম দিলাম হলো না আমরা টার্গেট গোজ টার্গেট আসতে পারলাম না তাকে আমরা অ্যাড করবো যেকোনো একটা অ্যাড করব দুইটা দিলাম হলো না তাকে আমরা থার্ড ড্রাগে যে চলে যেতে পারি অথবা ইনসুলিন চলে যেতে পারি তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে একটা প্যাক্ট আমরা অ্যাড করতেই থাকবো আমরা একটা প্যাড আমরা করতেই থাকবো যখন আমাদের গ্লুকোজ কন্ট্রোল হয়ে যাবে সিক্স মান্থলি আমরা হয়তো তাকে ফলো আপ করব হুম এই ছিল আমাদের আজকের ডায়াবেটিস নিয়ে ইন্ডিয়ান আর্টস আমি আমি আবার বলছি ডায়াবেটিস একটা বিগ চ্যাপ্টার লটস অফ থিংস টু বি ডিসকাসড লটস অফ থিংস ইউ হ্যাভ টু নো বাট অ্যাজ ইউ আর আন্ডার গ্রাজুয়েট এবং আমার কাছে মনে হচ্ছে যে কোন জিনিসগুলা তোমাদের আলোচনা করলে তোমার পরীক্ষাতে রিটেন লং কেস ভাইবা এগুলাতে এল বেনিফিট হবে আমি ঠিক এগুলোই আলোচনা করলাম আই এম জাস্ট গিভিং দ্য আউটলাইন আমি জাস্ট টাচ করে গেছি এভরিথিং ইজ রিটেন ইউর বুক ইজ গো বুক অ্যান্ড ইউ শুড কনসেপ্ট ইউ শুড ক্লিয়ার ইউর কনসেপ্ট এজ ওয়েল আম জাস্ট তোমাদের একটা আউটলাইন দিলাম যেগুলো তোমাদের হয়তো কাজে দিবে পরীক্ষার জন্য অ্যাজ ওয়েস প্র্যাকটিক্যাল লাইফে